গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে ভীষণ গরম পড়েছে, সকাল থেকে গরম লাগছে অত্যাধিক। আর এখন দেখো পুরো ঘেমে আমি পুরো জল, তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো না কিন্তু ঘেমে পুরো জল হয়ে যাচ্ছে আমি। আর ভিডিও করতে গেলে যেহেতু ফ্যানটা অফ রাখতে হয় তো আরও ঘেমে যাচ্ছি, কিন্তু কিছু করার নেই, সব কাজ তো করতেই হবে। আর এখন আমাকে তিনটে কাজ করতে হবে, সেটা হচ্ছে রাতের জন্য একটা তরকারি করতে হবে, রুটি করতে হবে, আর সন্ধ্যাবেলার জন্য একটা কোনো স্ন্যাক্স আইটেম করতে হবে। সুজিতের অফিসের কাজ জাস্ট কমপ্লিট হয়েছে, এখনও খাবো খাবো করছে, কি খেতে দেবো বুঝতে পারছি না, মনে হচ্ছে ম্যাগিতে গিয়ে খাবো কিছু। তো রাতে যে তরকারিটা করবো সেটা হচ্ছে গিয়ে ছানার তরকারি। আর ছানার তরকারি তোমরা সবাই জানো কী করে করতে হয়, দামি কীভাবে করবো সেটা তোমাদের সাথে একবার দেখাবো। আর তো চলো আর দেরি করবো না, লেগে পড়ি কাজে, অনেকটা দেরি হয়ে গেছে। আর রান্না করতে যাওয়ার আগে তোমাদের এটা আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কালকে আমার বার্থডে গিফট, এটা মধুদি দিয়েছে। মধুদি আমার ফ্ল্যাটে, ঠিক অপোজিটের ফ্ল্যাটেই থাকে, দিদি দিয়েছে আমাকে এটা। এটা হচ্ছে গিয়ে ডেয়ারি মিল্কের চ্যাম্পিয়ন্স প্যাক। আর চকলেট আমি ভীষণ ভালোবাসি, কিছুক্ষণ আগে মধুদির ফ্ল্যাটে আমি গেছিলাম, গিয়ে থ্যাংক ইউ বলে এলাম, কারণ আমাকে যখন মধুদি এটা দিয়ে গেছে তখন আমি বাড়িতে ছিলাম না, মানে ফ্ল্যাটে ছিলাম না, আমি মার কাছে ছিলাম, তো এটা সুজিতের কাছেই দিয়ে গেছে। তো এটা এখন আমি রান্না করতে যাওয়ার আগে এটা আমি আর সুজিত একটুখানি খাবো, তারপরে আমি যাবো সমস্ত কাজ। আর এই দেখো এখানে আমি বাদামটাকে ড্রাই রোস্ট করে রেখে দিয়েছি, সুজিত এটা খায়, আমিও খুবই ভালোবাসি খেতে এটা। এই যে রান্নাঘরে দেখো এখন সুজিত এসে গেছে, এখানে ও কি করবে, হাসছো কেন? আমি রান্না করে এসেছি, আমি তাই প্রথমবার ভিডিওতে এসে তাকে হেসে দিলাম। ও বলছে ম্যাগিটা ওই করে খাওয়াবে। আর তোমাদের যে বাদামটা দেখালাম না, বাদাম দিয়ে গুড় বাদাম তোমরা খাও কিনা জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। আগে না মা এরকম গুড় দিয়ে বাদাম দিয়ে এরকম চিট বাদাম টাইপের করে রাখতো, তো আমিও ভাবছি এরকম গুড় দিয়ে চিট বাদাম করে রাখবো, কিছুই না, গুড়টাকে একটু জাল দিয়ে তারপরে বাদামগুলোর মধ্যে দিয়ে দিয়ে দেখে নাড়িয়ে চাড়িয়ে তারপরে একটা থালার মধ্যে দেখতাম, মা থালার মধ্যে নিচে আগে একটুখানি ঘি বা তেল কিছু একটা দিয়ে নিত, তার উপরে ওই বাদামের এই মানে ওই গুড় আর বাদামের মিক্সচারটাকে এরকম প্লেন করে দিয়ে তারপরে কেটে কেটে নিত, দারুণ লাগে খেতে। ওটা ভাবছি ওটা করবো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এখন গুড় নেই, গুড়টা আগে আনবো তারপর ওটা করবো। পেঁয়াজ কাটছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে, কই লাগে পেঁয়াজ কেটেছে, পেঁয়াজ দিয়ে এখন ম্যাগিটা কি বানাবে। আর এখানে আমি মোটামুটি যা যা লাগবে একটু কমিয়ে নিয়েছি ছানা। এই চকলেট খাবে, ভালো চকলেট ফার্স্ট বাই নিলাম, হ্যাঁ চকলেট খেতে এত ভালো লাগে, এই গোটাটা দেখো কত বড়, আমি একাই খেতে পারবো। এই যে দেখো ম্যাডাম এখানে রান্নার জন্য সব প্রিপারেশন দিচ্ছে, এখানে আলু কেটে রেখেছি, আর এখানে একটুখানি কাজু বাদাম, কিশমিশ, তারপরে জিরে, কাঁচা লঙ্কা, আদা রসুন, আদা রসুন নেই, আদা আর ইসে আর এখানে কি দিলাম, দারচিনি এলাচ, হ্যাঁ ওগুলো দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আমি মশলা বেসিক্যালি এটা ওটা মশলা, আর একটু টক দই দেবো, এখানে টক দই আছে, টক দই পেতেছো ঘরে পাতা টক দই, এটা দেবো। আর এখানে আমি এখানে ঠান্ডা করতে বসিয়েছি একটু জলে, প্রচন্ড গরম থাকে, খিদে বেশি পেয়েছি, তাড়াতাড়ি করে ঠান্ডা করবো জলে, ফ্রিজে নষ্ট হয়ে যাবে তারপরে। যাই হোক ঠিক আছে, তুমি কন্টিনিউ করো, বড়াটা ভাজার পর আরেকবার দেখিয়ে দেবো সবাইকে। তাহলে কালকে লাঞ্চটা বেশ ভালোই খাবে, দুপুরে রাতেও খাবে কালকে দুপুরেও খাবে, খুব ভালো। বড়াগুলো এখানে ভাজতে দিয়ে দিয়েছি, হয়ে যাক। আর এই যে এখানে আমাদের ম্যাগি রেডি, এবার আমরা এটা খেয়ে নেব। রান্না করতে করতে একদম ঘেমে গেছি, আর এখানে সুজিত দেখো ম্যাগি খাচ্ছে, এই যে
আমিও যাই গিয়ে একটু রাত্রে করে ম্যাগিটা খাই। টেস্টি ম্যাগি, টেস্টি ম্যাগি। হে হে, নিজে খাও বলো, কেমন বানিয়েছো নিজে? আমি দারুণ বানিয়েছি, এরকম ম্যাগি কেউ পারবে না বানাতে, তাই না? সাধারণ তাই, তুমি কি টেস্ট করে একটু দেখাও। এর মধ্যে মেয়োনিজ দেবো? অমৃত বানিয়েছো, অমৃত, অমৃত, দারুণ ম্যাগি, আবার অমৃত হয়। যাই হোক, একটু খেয়ে নি। অমৃতই ভীষণ খিদে পেয়েছে, একটু খেয়ে নি। ব্যাচেলারদের কাছে ম্যাগি অমৃত, ঠিক আছে? হ্যাঁ, ব্যাচেলার লাইফে কাটাবি তো, তুমি জানো না ব্যাচেলার লাইফে ম্যাগির কি ভ্যালু। ম্যাডাম তো খেয়ে নি, ভীষণ খিদে পেয়েছে। আর ওদিকে বানিয়েছি বলে দিব। হ্যাঁ, আর ওদিকে আমার এই যে এটা প্রায় তৈরি হয়ে এসেছে, মানে কয়েকটা ভাজা ভাজা হয়ে গেছে, তো খেয়ে নি। এই যে ম্যাগি ম্যাগি মশলা জল পরিমাণ মতো দিয়ে সিদ্ধ সিদ্ধ করে দিই। অনেকরা তো এভাবে পছন্দ করো, অনেকরা তো শুনে হাসবে পেঁয়াজ দিয়ে। আবার হওয়ার পরে আমি তাতে একটু যদি টমেটো সস, একটু যদি কি বলে রেড চিলি সস দিই, তাতে একটা ফ্লেভার অ্যাড হয়। অনেক ভাবছো কিভাবে রান্না করে ম্যাগিটা, বাট আমার ভালোই লাগে। এইভাবে তোমার ভালো লাগে? টেস্টি হয়, খারাপ লাগে না, ভালোই লাগে। অনেকে শুধু আবার শুধু ম্যাগি আর মশলা, অন্য কিছু পছন্দ করে। আগে আমি ছোটবেলায় তো ম্যাগিতে মশলাও দিতাম না, সাদা সাদাই ম্যাগি সিদ্ধ সিদ্ধ খেতাম। ওটার কোনো টেস্ট নেই, ভালোই হবে। সুপি সুপি হতো? আমারটা হালকা সুপি, একটু ভেজা ভেজা। তুমি খাও, তুমি খাও। আমি গরমকালে ভীষণ ঘামি, মানে এক সেকেন্ড ধরে যদি ফ্যানের থেকে এদিক ওদিক যাই, তাই না বলো? মধুদের সঙ্গে দেখা করে আসার পর কিরকম ঘেমে গেছি, পুরো ঘেমে ভিজে, পুরো স্নান হয়ে গেছি প্রায় একদম। ম্যাগিটা খেয়ে নিই তাড়াতাড়ি করে। এবার খাওয়ার আমার ওদিকে মনে হচ্ছে বড়াটা ভাজা হয়েই গেছে। এখানে ছানার বড়া রেডি হয়ে গেছে এখানে, আর এখানে কিছুটা রেখেছি, এটা হয়ে গেলেই নামিয়ে নেব। তো আমার এখানে বড়াগুলো রেডি হয়ে গেছে, আর এবার আলুগুলো যে কেটে রেখেছিলাম এগুলো সব আমি এখানে দিয়ে দেবো। কারণ আমি ঝোল দেবো যেহেতু, আর গরম জলই সবসময় ঝোলে দেওয়া ভালো, তো এখানে আমি একটুখানি জল গরম করতে বসিয়ে দিই। বেশি ঝোল ধরবো না, কারণ সুজিত বেশি ঝোল ঝোল পছন্দ করে না, একটুখানি গায়ে মাখাটাই পছন্দ করে। তো অল্প একটু ঝোল এখানে বসিয়ে দিয়েছি, এটা হোক, আর ততক্ষণে আমার আলুটাও ভাজা হয়ে যাবে। এত গরম পড়েছে না, মানে গরমকালে রান্না করাটাই বড় কষ্টকর। দিনের বেলা তো পারছি না করতে, রাত্রেবেলা তাও একটু করা যাচ্ছে আর কি। আর আজকে সকালবেলা দেখলাম বেশ হঠাৎ করে মেঘ মেঘ করে আসলো, ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে বোধ হয়, সুন্দর আবার হাওয়াও দিচ্ছিল, কিছুই হলো না। তারপর আলুগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে সব নামিয়ে নেব। আলুটা ভেজে নেওয়ার পর দেখো যে এখানে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, এবার এটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। ছানার
তরকারি তৈরি করতে সেরকম বেশি কিছু তো লাগে না, অল্প জিনিস দিয়ে হয়ে যায়, পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই। মানে আমি তো করি না, অনেকে হয়তো করতে পারো, আমি করি না। সালাদ তরকারিতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করি না, এটা নিরামিষই হয়। বাকি যেটুকু রয়েছে এটা আমি জলের সাথে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এখানে ভাজা হতে থাক, আর সেই ফাঁকে আমি একটু টক দই, যেটা আমি ঘরে পেকেছিলাম, টক দইটা এর মধ্যে একটু ভালো করে জিনিসটা ফেটিয়ে নেব। যেটাকে ফেটিয়ে নেওয়া বলে টক দই। চামচ নিই, তো এখানে আমি চামচ টক দই নিলাম। আর যেটা জানি, টক দই দেওয়ার পর খুব নাড়তে হয় তাড়াতাড়ি করে, না হলে কিরকম একটা মানে গোল গোল পাকিয়ে যায় আর কি। যে কোনো রান্নাতে না টক দই দিলে ভীষণ ভালো টেস্ট হয় একটা। মশলাটাকে ভালো করে আগে ভেজে নিতে হবে। এই দেখো মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আর সুন্দর মশলা থেকে প্রায় তেলও ছেড়ে দিয়েছে। এরপর আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। এই দেখো কি সুন্দর একটা গ্রেভি গ্রেভি হয়েছে। আলুটা দিয়ে দিয়েছি আমি এর মধ্যে, পুরো মিক্স করে নিয়েছি একদম। এই দেখো আমাদের ছানার তরকারি রেডি হয়ে গেছে। ভালো দেখতে হয়েছে না? এই কেমন ভালো লাগছে দেখতে? একটু খেয়ে দেখি এখন, টেস্ট করে নিই, তবে একটু টক টক বেশি হয়েছে। যাই হোক, ভালো লাগবে খেতে, রুটি দিয়ে ভালো লাগবে। আর এখানে আছে ডিম কারি আর রুটি, রুটি আর এখানে ঢেঁড়স আর এসে দিয়ে বেগুন আর পটল দিয়ে একটা তরকারি রয়েছে। আমরা একটা থালাতেই দুজনে খেয়ে নিই, মানে আমি একটা রুটি খাই আর দুটো রুটি খাই, তো আবার একটা রুটির জন্য থালা বাড়াবো, ওই জন্য একটা থালাতেই আমরা দুজনে খেয়ে। ও আমি ভাবলাম এতে নাকি কেমিস্ট্রি বাড়ে। হ্যাঁ, তো প্রেম, গভীর প্রেম আছে আমাদের আর কি, ডিনার টেবিলে গভীর প্রেম হয়। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা অনেকেই দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর তাহলে সবাইকে গুড নাইট, খুব ভালো থেকো, শুভরাত্রি, টাটা।